শিশুকালে আমাদের পিতামাতার কাছ থেকে আমরা ধর্ম শিক্ষা লাভ করেছি পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আমরা ক্রুশের চিহ্ন করতে শিখেছি প্রথমে আমাদের পিতামাতার কাছ থেকে আর আমরা পিতামাতার কাছ থেকে এই শিক্ষা পেয়েছি যেন আমরা যিশুর নামে যেন আমরা বিশ্বাসী হয়ে উঠতে পারি এই বিশ্বাসী হওয়া বিশ্বাসী হিসেবে জীবন যাপন করা এটা আমাদের নৈতিক দায়িত্ব একজন দায়িত্বপ্রাপ্ত সেবক সেবক আমরা সবাই সেবক হয়ে উঠি যিশু নিজে গুরু হয়ে সেবক হয়েছে তিনি তার শিষ্যদের পা ধৌত করেছেন আর সেবকের মনোভাব নম্রতার মনোভাব যিশু নম্র হয়েছেন নম্রতার আদর্শ তিনি দেখিয়েছেন সেবকের কাজ ভালোবাসার কাজ সেবক আমরা দেখি আমাদের পরিবারে আমাদের পিতামাতা সন্তান পিতামাতা আমাদের গুরুজন আমরা সন্তান হিসেবে তাদের কাছে সেবক হয়ে উঠি পরিবারের গৃহকর্তা তিনি আমাদেরকে নির্দেশ দেন মালিক হিসেবে তিনি আমাদেরকে পরিচালনা করেন যেন আমরা সেবক হয়ে উঠি আমাদের মণ্ডলীতে আমরা দেখি আমাদের পোপ মহোদয় আছেন আমাদের কার্ডিনালগণ আছেন আমাদের বিশপগণ আছেন যাজকগণ আছেন রতধারী রতধারিণীগণ আছেন আমরা তাদের কাছে আমরা সেবক হয়ে উঠি আমার পরে একজন সেবক আছে আমাদের একজন মালিক আছে সর্বোপরি মালিক খ্রিস্ট আমাদের মালিক তিনি আমাদের জীবনদাতা তিনি আমাদেরকে জীবন দেন তিনি আমাদেরকে আদর্শ দেন তিনি আমাদের সেই আদর্শ দেখিয়ে সেবক হওয়ার আহ্বান জানান যেন আমরা তার শিষ্য হয়ে উঠতে পারি পোপ ষোড়শ বেনেডিক্ট বলেন মানুষের কর্তব্য হল সৃষ্টির যত্নে ও পরিচর্যায় দায়িত্ব অনুশীলন করা খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা মণ্ডলীতে আমাদের দায়িত্ব কি একজন দায়িত্বপ্রাপ্ত সেবক হিসেবে আমাদের ভূমিকা কি তাই একজন দায়িত্বপ্রাপ্ত সেবক হিসেবে আমাদের কিছু করণীয় আছে দায়িত্বপ্রাপ্ত সেবক হওয়াটা প্রকৃতির পক্ষে কোনো কর্মসূচি নয় বরং একটি জীবন ধরন বা জীবন ব্যবস্থা যার মধ্যে আমরা নিজেদেরকে আবিষ্কার করি এবং ঈশ্বর যেমন চান তেমনটি হয়ে উঠি মণ্ডলীতে আমরা কিভাবে বাস্তবে এই দানের ঐশ্বর্য প্রয়োগ করতে পারি সেটাই হলো আমাদের ধ্যান ও কর্মের বিষয় আমাদের নিজ নিজ বাড়িতে এলাকায় সমাজে প্রতিষ্ঠানে ও ধর্মপল্লীতে বিশ্বস্ত ও দায়িত্বশীল সেবক হওয়ার জন্য যে বিষয়গুলির উপর আমরা গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে পারি সেগুলো হলো ঈশ্বর মানুষ ও সৃষ্টির সাথে মিলনে আমাদের বর্তমান বাস্তব অবস্থা কেমন রয়েছে সেই সম্পর্কে সচেতন হতে পারি স্থানীয় মণ্ডলীতে মিলন সমাজ গঠনের পথে আমাদের মধ্যে প্রতিবন্ধকতা বা অন্তরায়গুলো আবিষ্কার করতে পারি এবং সেগুলোর প্রতিকার করে মিলন স্থাপনের জন্য ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে কি কি দায়িত্ব আমরা নিতে পারি বা সেই বিষয়ে কি বাস্তব ধর্মী সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমাদের খ্রিস্টীয় জীবনে ঈশ্বর প্রদত্ত সময় সামর্থ্য ও সম্পদগুলোকে অমূল্য দান হিসাবে স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং উদারভাবে এই দানগুলো ঈশ্বরের ইচ্ছানুসারে অন্যের কল্যাণে ব্যবহার দ্বারা
স্থানীয় মণ্ডলী গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ঈশ্বরের গৌরব করতে পারি। আমরাই মণ্ডলী এই সত্যটি একটু সচেতন হয়ে গভীরভাবে ধ্যান করতে পারি। মণ্ডলীর হাতে ন্যস্ত পরিত্রাণের প্রেরণ কাজ আমাদের সকলেরই প্রেরণ কাজ। জগতের সর্বত্র বিশেষভাবে আমাদের স্থানীয় মণ্ডলীতে এই প্রেরণ কাজের দায়িত্ব আমরা কিভাবে নিতে পারি সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। বিশ্ব প্রকৃতি ঈশ্বরের ভালোবাসার সৃষ্টি এবং এই সৃষ্টির মাঝেই রয়েছে ঈশ্বরের উপস্থিতি। তা আবিষ্কার করা এবং সৃষ্টির সৌন্দর্য ও মহত্ব রক্ষার্থে যত্ন নিতে ও বৃদ্ধি ঘটাতে এবং নিজ নিজ এলাকায় পরিবেশকে সুন্দর রাখতে আমরা কি কি দায়িত্ব পালন করতে পারি তা নির্ধারণ করতে পারি। তাই খ্রিস্টেতে শ্রোতা ভজন এবং প্রিয়জনেরা, একমাত্র ঈশ্বরই মালিক এবং আমরা সকলে সেবক। এই সম্পর্কে আরো আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমাদের ধর্মপল্লীতে, শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের হাসপাতাল, হোস্টেল, ক্লিনিক, সর্বোপরি পরিবার এবং আমাদের যে দায়িত্ব আছে এবং আমরা যে যেখানে আছি আমরা সেখানে আমরা দায়িত্বপ্রাপ্ত সেবক হয়ে উঠতে পারি।